আসসালামু আলাইকুম আজকে একটা মজার পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটা টিসুর থেকেও পাতলা হয় আর এক একটা পিঠা তৈরি করতে সময় লাগবে এক সেকেন্ড করে আর উপকরণও কিন্তু অনেক কম লাগে তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নিচ্ছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ আতপ চাল আপনারা চাইলে পোলাওর চাল দিয়েও এটা তৈরি করতে পারবেন এরপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি যাতে করে চালের গায়ে এক্সট্রা লেগে থাকা ময়লা চলে যায় তিনবার পানি বদলে ধুয়ে নিয়েছি এখন এরকম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য ফিরে এসেছি দুই ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে এজন্য একটা ব্লেন্ডারের জগে সম্পূর্ণ চালটাই নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন এরপরে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ হাফ টি স্পুন দিলেই হয়ে যাবে এরপরে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে এই পর্যায়ে এই ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে এই জন্য এখানে আমি আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মোট এখানে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি মোট কথা এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করতে হবে তো আপনাদের কম বেশি লাগতে পারে এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে এটা একদম পানির মতো পাতলা হবে না তার থেকে একটু ঘন হবে এখন এটাকে কিছু সময়ের জন্য রেস্ট রেখে আমরা ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি এই জন্য একটা প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোরানো হাফ কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে নারিকেল আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেল আর গুড় থেকে বেশ কিছুটা পরিমাণে পানি বের হবে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়ামে আছে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখতে পাবেন পানিটা কিছুটা পরিমাণে কমে আসবে পানিটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গিয়েছে আর এর থেকে বেশি আর ড্রাই করার দরকার নেই কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ড্রাই হয়ে আসবে তো এখন এটাকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এখন লাগবে আমাদের এরকম একটা কাপড় পরিষ্কার সাদা একটা কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে একটু লম্বাটে করে ভাজ দিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি ভাজ অবস্থায় এরপরে পানিটাকে নিংড়ে ফেলে দিচ্ছি আর অন্যদিকে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও একটু নেড়ে চেড়ে নিতে হবে কারণ এটাকে নেড়ে চেড়ে না নিলে নিচের দিকে কিন্তু এই চালের গুঁড়াটা একদম জমে যায় তো কাপড়টা ভেজানোর পরে এইভাবে করে এরপরে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে চুলায় আমি একটা তাওয়া গরম হতে দিয়েছি তাওয়াটা হালকা গরম হয়ে আসলে এক ফোঁটা তেল দিয়ে টিসুর সাহায্যে মুছে নিতে হবে যাতে করে পিঠাটা তুলে নেওয়া সহজ হয় আর এই তেলটা কিন্তু একবারই ব্যবহার করতে হবে এরপরে আর দরকার নেই এখন এই কাপড় দিয়ে একটু একটু করে এভাবে করে দিয়ে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পরিমাণে পাতলা করেছি প্রথমে এভাবে লম্বাটে করে দিয়ে এরপরে আড়াড়ি করে দিয়ে নিচ্ছি আর চুলার হিটটা এই পর্যায়ে কিন্তু একদম লোতেই থাকবে এই পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যায় তো এখন মাঝখানে দিয়ে দিচ্ছি নারিকেলের যে পুর তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে পুর দিয়ে এখন সাইড থেকে এটাকে ফোল্ড করে নিচ্ছি একটা পিঠা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে ভিতরের পুরটা কিন্তু দেখা যাচ্ছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজার অবশ্যই ট্রাই করবেন এক কাপ চাল দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয় এখানে আমি কিছু পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু যে কেউ তৈরি করতে পারবে আর বানাতেও কিন্তু সময় একদমই কম লাগে তাই ঝটপট পিঠা খেতে মন চাইলে এটা কিন্তু তৈরি করতে পারেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ